যখন আমি চ্যানেলটা শুরু করেছিলাম বন্ধুরা, তখন মাথায় প্ল্যান ছিল শুধুমাত্র গল্প, তোমাদের সাথে গল্প বলবো। কিন্তু ধীরে 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 যত যখন আমার চ্যানেলটা একটু একটু করে বড় হতে শুরু করলো, তোমরা আমার পরিবারে যোগদান দিতে শুরু করলে, তখন বুঝতে শুরু করলাম যে আমার আরেক যেরকম বাচ্চাদের মায়েরা বিভিন্ন রকম জিনিস দেয় তাদের খুশি করার জন্য, তারা যাতে ঠিক মতো হোমওয়ার্ক করে, ঠিক মতো পড়াশোনা করে, সেই জন্য অনেক সময় ক্যাডবেরি দিয়ে, কখনো চকলেট দিয়ে, কখনো ভালো রান্না করে, কখনো এটা ওটা দিয়ে খুশি করে বাচ্চাদের, ঠিক সেরকমই আমার মাথার মধ্যে ওইগুলো ঘুরতে থাকলো যে আমি কি করে আমার পরিবারের বাচ্চাদের, আমার পরিবারের লোকজনকে আমি কি করে শুধু গল্প না বলে আমি একটু আধটু আমার জীবনও শেয়ার করতে শুরু করি। তো সেরমভাবেই শুরু হলো আমার রান্না বান্না সমস্ত। তো এবং শুরু করার সাথে সাথে তোমরা সেটা পছন্দও করতে শুরু করলে। তো আজকে একটু দেখালাম যে একটা পাঁচ তরকারি সমস্ত কিছু ভালো করে নুন হলুদ মিষ্টি দিয়ে আর একটু ওপরে পোস্ত ছড়িয়ে আমি এই সবজিটা বানালাম, আর এই সিদ্ধ করা ডিম আলু কালো জিরে দিয়ে। আমি একটা ভিডিও মিস করে গেছি, সেটা হচ্ছে কালো জিরে দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম এই ডিম আলু, আর এর মধ্যে দিয়েছি পাঁচ ফোড়ন আর আদা বাটা, আর কিচ্ছু দিইনি, আর ওপর থেকে একটুখানি গোলমরিচ। তো এই দিয়ে আমি ডিমের ঝোলটা রান্না করেছি আজকে। আর এইটা গতকাল রাতে, তখন অনেকটা রাত, তখন 11টা বেজে গেছে, আমরা মাঝে সাঝে যখন একটুখানি ফ্রি টাইম থাকে বা নতুন কোনো সিনেমা এলো, তখন আমি আর মাম্মাম একটু আমাদের উল্টো দিকেই যে মলটা, সেখানে আমরা টুকটুক করে হেঁটে হেঁটে, একদম রাস্তার উল্টো দিকে, রাস্তাঘাট একদম খালি হয়ে যায়, আমরা একটু হেঁটে হেঁটে, আগে আমার হাজব্যান্ড মানে প্রসেনজিৎ তো খুবই যেত, কিন্তু ইদানিং ওই বাবা মা আসার পর থেকে কাউকে থাকতে হয়, তো প্রসেনজিৎ সিনেমা দেখতে একদম ভালোবাসে না, ওই আমাদের তালে পড়ে যেত বেশিরভাগ সময়, তাকিয়ে দেখতাম ও ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে শুধু না, নাক ডাকছে, আমাকে মাঝে মাঝে ধাক্কা মেরে বলতে হতো যে দেখো লোকজন শুনবে তো,